হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। দুবাইতে যে হোটেলে আমরা আছি সেই হোটেলটা কীরকম সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই হোটেলটা আমরা নিজেরা বুক করিনি, আমার হাজব্যান্ডের অফিস থেকে এই হোটেলটা অ্যারেঞ্জ করে দিয়েছে। এই হোটেলটার নাম হলো দূষিত থানি। এয়ারপোর্ট থেকে এই হোটেলটায় আসতে 15-20 মিনিট সময় লেগেছে। হোটেলটা বাইরে থেকে এরকম দেখতে। এখানকার প্রত্যেকটা হোটেল বা বিল্ডিংই ভীষণই সুন্দর, সেটা তো বলার কিছুই নেই। হোটেলের ঠিক সামনে রাস্তার ওপরে রয়েছে মেট্রো লাইন, আর হোটেল বরাবর ডান দিকে বা বাঁ দিকে হেঁটে গেলে প্রচুর রেস্টুরেন্ট বা ডিপার্টমেন্টাল স্টোর, তারপর মেডিসিনের শপ, এইসবই রয়েছে। হোটেলের ভেতরটাও খুবই সুন্দর। আমরা এখন রুমে যাব। এই হোটেলের ভেতরে সার্ভিস অ্যাপার্টমেন্ট আছে, যেই সার্ভিস অ্যাপার্টমেন্টে আমাদের থাকতে দেওয়া হয়েছে। অনেকেরই হয়তো জানা আছে বা অনেকেই হয়তো জানেন না যে এই সার্ভিস অ্যাপার্টমেন্ট জিনিসটা কী। সেটা হলো হোটেলের ভেতরেই 1BHK 2BHK ফ্ল্যাট থাকে। আমাদের যেরকম 2BHK ফ্ল্যাট দেওয়া হয়েছে, যার মধ্যে কিচেন, বেডরুম, হল সবই আছে। প্রথমেই চলে আসি কিচেনে। কিচেনে আপনি চাইলে রান্না করে খেতে পারেন, তার জন্য সব রকমই ব্যবস্থা করা আছে। আবার হোটেল থেকে অর্ডারও করতে পারেন, সেটা আপনার চয়েস। চা গরম জল করার জন্য ইলেকট্রিক কেটলি আছে, আর তার সঙ্গে রয়েছে এখানে ইলেকট্রিক হিটার, যেটা এই সুইচটা দিলে পরে চালু হয়। তারপর এখানে এরকম নব আছে, সেইগুলোকে ঘুরিয়ে হিটারটা চালাতে হয়। এটা আমার কাছে একদমই নতুন। ইন্ডিয়ার মতন গ্যাস ওভেন বা সিলিন্ডারের কাজ এখানে নেই, তো সেই জন্য ব্যাপারটা আমার কাছে একদমই নতুন। এই যে হিটারটা চালিয়েছি, গরম তাপ বেরোচ্ছে। আমরা যেহেতু এখানে প্রায় 1 মাসের মতন থাকবো, তো সেই জন্য সব খাবার তো আর বাইরে থেকে কিনে খাওয়া সম্ভব না, সেই জন্য আমরা কিছু কিছু রান্না এই হোটেলে করে নেব। এখানে নিচে আছে একটা OTG, আর সবথেকে বড় কথা, সুবিধা যখন রয়েছে কাজে লাগাবো না কেন। এদিকে রয়েছে মাইক্রোওভেন, জলের ব্যবস্থা রয়েছে, আর এদিকে রয়েছে চায়ের জন্য যা যা লাগে, টি ব্যাগ এই সমস্ত, আর এদিকে রয়েছে কাপ প্লেট, তার সঙ্গে আছে কফি মাগ, ওপরে আছে ডিনার প্লেট। এই কাবার্ডের ভেতরে আছে কাঁচের গ্লাস। আমি নিজেও কিছু বাসন নিয়ে এসেছি, কারণ যেহেতু হাজব্যান্ড এখানে থাকবে, সব মিলিয়ে ম্যানেজ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আমি বাইরে গেলে সবসময় একটু শুকনো খাবার ক্যারি করার চেষ্টা করি, কারণ জানি সব জায়গায় সব কিছুই পাওয়া যায়, কিন্তু যখনই আপনি চাইবেন সেই মুহূর্তে হঠাৎ করে আপনি ওই জিনিসটা নাও পেতে পারেন। তো সেই সব জিনিসও আমার কাছে এখন আছে। যাই হোক, এখানে স্পুন, হাতা, খুন্তি সবই মোটামুটি রয়েছে। এদিকে ফাঁকা কিছু কাবার্ড রয়েছে, যেখানে আপনি কিছু বাইরে থেকে কিনে এনে স্টোর করে রাখতে পারেন। আর এদিকে ডাস্টবিন তো আছেই, ওটা তো থাকবেই। আর এদিকে আছে বাসন মাজার জন্য সাবান আর স্কচ ব্রাইট, আর এই ড্রয়ারগুলোও খালি, মানে আপনি এখানে কিছু রাখতে পারেন। আর এখানে আছে একটা মিনি ফ্রিজ। আমার ছেলে অলরেডি কালকে ফ্লাইটে যে চকলেটগুলো পেয়েছিল সেগুলো এসে রেখে দিয়েছে, যাতে গলে না যায়। এই যে এরকম বেশ কিছু জিনিস আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি, কারণ আমরা জানতাম যে যে হোটেলে আমাদের রাখা হবে সেখানে কিচেন ফেসিলিটি আছে। এবার চলে এসেছি আমাদের হলটায়। এখানে বেশ কয়েক রকমের ফ্রুটস আর কিছু কুকিজ রেখে গেছে হোটেল থেকে, এটা আপনি ফ্রি অফ কস্টে খেতে পারেন। আমাদের যে অ্যাপার্টমেন্টটা দেওয়া হয়েছে সেটা অ্যাকচুয়ালি বুর্জ খালিফা ভিউ অ্যাপার্টমেন্ট, মানে আপনি এই অ্যাপার্টমেন্টের যেখানেই যে জানলাতেই দাঁড়াবেন সেখান থেকেই বুর্জ খালিফা দেখতে পাবেন। এটা হল থেকে দেখা যাচ্ছে, দুটো বেডরুম থেকেও একই রকম দেখা যায়। আর এদিকে আছে ডাইনিং টেবিল 2-সিটারের, বাট আর একটা চেয়ার লাগিয়ে নিলে আপনি ব্যবহার করতে পারবেন, তিনজনের হয়ে যাবে। আর এটা একটা বেডরুম। দুটো বেডরুমের সঙ্গে দুটো অ্যাটাচ বাথ আছে। চলুন দেখাই বাথরুমের ভেতরটা। বাথরুমের ভেতরে একটা বাথটবও আছে। এটা আর একটা বেডরুম। এই রুমটার থেকেও কিন্তু বুর্জ খালিফা দেখা যায়। হোটেলটা কিন্তু সত্যি খুব সুন্দর, আর মেঝেতে সমস্ত কার্পেট পাতা আছে। এখানে এসে একটা জিনিস খুবই ভালো লাগলো,
সেটা হচ্ছে এত গাড়ি সারাক্ষণ চলাচল করছে কিন্তু একটা হর্নের আওয়াজ শোনা যাচ্ছে না। সবাই ভীষণ ডিসিপ্লিন দেখেই মনে হচ্ছে, এত সুন্দরভাবে গাড়ি নিয়ে সবাই যাচ্ছে। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না।